আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমরা রিয়াক্টের গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম রিয়াক্ট আর লার্ভেল ক্রুডে যে আমরা ডাটা অ্যাড করতে পারি, শো করতে পারি, ডিলিট করতে পারি, যেমন যেখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ওই ডিলিট হয় না, তাই না? যাই হোক, আমাকে একটু রিফ্রেশ দিতে হবে, আমার এগুলো রিফ্রেশ দিলে হয়ে যায়, রিফ্রেশ দেওয়া হয়নি তো। যাই হোক, তো ওকে, এখানে ডিলিট হয়েছে, এবার ডিলিট, এই যে ডিলিট হয়, ঠিক আছে, রিফ্রেশ দেওয়া হয়নি তাই। আচ্ছা যাই হোক, আমাদের এই যে ডিলিটের কাজ হয়, অ্যাডের কাজ হয়, আমাদের শো কাজ তো আমরা প্রথমেই করেছি। আজকে আমরা যেটা করব সেটা হলো আপডেট। দেখেন এখানে ক্লিক করলে আপাতত কিছু হচ্ছে না, তো এখানে আমরা প্রথমে এইখানে ক্লিক করলে যাতে আরেকটা পেজ ওপেন হয় সেই ব্যবস্থা করব, ঠিক আছে? তো এই যে আমার এখানে আপডেটের এখানে নিচে যে লিঙ্কটা রয়েছে, এই যে এখানে বাটনের মতো দেওয়া আছে, এইটা আমি এখান থেকে ইরেজ করে একটা লিঙ্ক দিই, ঠিক আছে? সরি, লিঙ্কে দিয়ে বড়াতে হবে, আপনারা জানেন এই যে লিঙ্ক চলে আসছে। ওকে, লিঙ্ক এখানে লিখে হলো আপডেট ডিইটি, ঠিক আছে? এখন এখানে লিঙ্ক ইম্পোর্ট করা আছে, দেখতে হবে, ইম্পোর্ট করা আছে, তাহলে সমস্যা নাই। এখন আমাকে এখানে ক্লিক করলে কোথায় যাবে সেটা বলে দিতে হবে, টু ইজ ইকুয়াল টু। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যেহেতু ওই, ও সরি, এখানে দাঁড়ান, এইটা আমরা এই যে এর আগে যখন আমরা লিঙ্ক তৈরি করেছিলাম এখানে কি করেছি, এই যে টু দিয়ে এখানে ডাবল কোটেশনের মধ্যেও দিয়েছি, তাই না? কিন্তু আমরা এখন ইয়ে করব, এবার আমরা এর সাথে আইডিটা পাঠাবো, ডাবল কোটেশনের মধ্যে দিলে সেটা স্ট্রিং আকারে চলে যাবে। এই জন্য এখানে আমাদেরকে ডাবল কোটেশনের মধ্যে দিলেও হয়, কার্লি ব্রেসেসের মধ্যেও দিলে হয়, আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে দিব, কারণ আমাদের যাতে স্ট্রিং আকারে চলে না যায়। মানে আমি বোঝাতে চাচ্ছি এর সাথে আমি পাঠাবো হলো ইয়া আমাদের এখানকার আইডিটা, ঠিক আছে? এই জন্য আমি এখানে এটা এটা লিঙ্কের নাম দিচ্ছি হলো ইডিট। আচ্ছা, ইডিট স্ল্যাশ, এখানে আমার আইডিটা আপনারা জানেন যে ব্যাকটিকের মধ্যে এভাবে করে দিতে হয়। হ্যাঁ জি, এটা এটার নাম ছিল আইটেম, আইটেম ডট আইডি। ওকে, তাহলে এখানে আমার লিঙ্কের মধ্যে আমার আইডিটাকে আমি অ্যাড করে দিয়েছি। এবার আমাকে একটা তো রাউট তৈরি করতে হবে, তাই না, এই লিঙ্কের জন্য? তাহলে এইখানে আমি একটা রাউট তৈরি করি, কন্ট্রোল সি, এবং সেই রাউটটাকে আমি প্যাথ দিই হলো ইডিট, ইডিট স্ল্যাশ, এই একটা ক্লোন দিয়ে আমাদেরকে আইডিটা পাঠাতে হবে। আইডি এখানে নাম দিলাম, যে কোনো নাম দিতে পারি আমরা, কম্পোনেন্ট আমরা নতুন একটা বানাই, সেটা হলো ইডিট, ইডিট শো, তাই না? ই ডিট এস এস ও ডাব্লিউ শো। ওকে, ইডিট শো নামে একটা কম্পোনেন্ট বানাবো, অত না, ইডি নামে বানাই। ওকে, কন্ট্রোল কম্পোজ, কন্ট্রোল সেভ। তাহলে এখানে একটা আমরা নতুন কম্পোনেন্ট বানাই, সেটা হবে ইডি ডট জে এস। ওকে, ফাইন। এখন আমরা এইখানে ক্লাস কম্পোনেন্ট একটা নিব। আচ্ছা, আর এইখানে আমি এই সন এর মধ্যে লিখে দিচ্ছি হলো, আপাতত লিখে দিই হাই, ঠিক আছে, হাই আই এম ইডি। ওকে, এটা থাক, কন্ট্রোল সেভ। এবং এখানে যে আমরা ব্যবহার করছি ইডি, এখানে কি আমরা ইম্পোর্ট করছি, করিনি, এখানে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট, ইম্পোর্ট ইডি ফ্রম, ফ্রম ইডি থেকে, হ্যাঁ চলে আসছে। ওকে, ফাইন, আমার ইম্পোর্ট হয়েছে, রাউট ক্লিয়ার হয়েছে, লিঙ্ক লিঙ্ক হয়েছে, কম্পোনেন্ট তৈরি করা হয়েছে। এখন আমি একটু সবগুলো সেভ টেপ করে দিয়ে আমি যদি আমার আউটপুটটা দেখি, আর এখানে দেখি আমার বিল্ড হচ্ছে কিনা, কোনো ইরর নাই আপাতত, ঠিক আছে। ওকে, ডান। এখন যদি আমি এখানে ক্লিক করি, আই এম ইডি, এই পেজে আমার এই যে আইডি দেখেন 9-6 চলে গেল। ওকে, এখন এই পেজে আমার আইডিটা চলে আসছে, কোন পেজে, ওই যে ইডি পেজে। এইখানে আমি
একটা ফর্ম তৈরি করবো, যাতে করে সেই ফর্মের মাধ্যমে টাকাটা শো করা যায়। তো ঠিক সেম ফর্মের মতো ওই ইনসার্ট যেরকম ভাবে করেছি, এই যে এই ফর্মের মতোই একেবারে হুবহু কন্ট্রোল সি, ঠিক আছে, হুবহু এই ফর্মের মতোই ফর্মটা আমি নিলাম এখানে, কন্ট্রোল সেভ। এখন এইখানে আমাকে ডাটা শো করতে হবে, তো শো করার জন্য ডাটা নিয়ে আসতে হবে আবার এখানকার মতো করে এই কম্পোনেন্ট ডিট মাউন্ট করি। ও এটা ইনসার্টের এখানে নাই, এটা পসিবলই আছে, এই যে এইখানে শো করছি যেখানে কম্পোনেন্ট ডিট মাউন্ট, তাই না? এইটার মতো করে কন্ট্রোল সি, এটার মতো করে আমার এখানে একটা ফাংশন লাগবে। কেন লাগবে? যে আমরা আমরাও এখানে ডাটা ফেস করতে যাচ্ছি, কিন্তু একটা আইডি সহকারে জাস্ট ফেস করব, কিন্তু আইডি সহকারে। এই যে ওকে, সবকিছু ঠিক আছে। এখানে আমি আমার ইয়ের নাম দিচ্ছি হলো ইডিট, ঠিক আছে, ইডিট। আচ্ছা, এর সাথে আমি আইডিটা পাঠাই দিব। আইডিটা কি হবে আমার? আইডিটা হবে, এখানে আইডি নাম দিচ্ছি, এখানে আইডিটা আমরা আমাদের পোস্ট আকারে যেটা পাঠাইছি লিঙ্কের সাথে, সেটাকে আমরা এখানে ক্যাচ করব। আমি এখানে কনস্ট্যান্ট আইডি লিখছি, ঠিক আছে। আইডি লিখে এখানে আমাকে আইডিটা ধরতে গেলে দিস ডট ওপস ডট ম্যাচ এম টিসিএস ম্যাচ ডট প্যারাম। এখন এইটা কোথা থেকে লিখতেছি এটা বুঝতে গেলে আপনাদেরকে আমি বলি, এই যে আইডি, ঠিক আছে, কন্ট্রোল সেভ। এইখানে আমি এইটুকু জিনিসকে প্রথমে আমি কমেন্ট করে দিচ্ছি, এইটাকে আপনাদের দেখাচ্ছি যে আমি আইডিটা ধরতে পারলাম কিনা। কনসোল ডট লগ, ওকে, আমি আইডিটাকে এখানে শো করার চেষ্টা করি কনসোল। এখন আপনাকে বলি যে প্রোপস ম্যাচ এগুলো কোথা থেকে, আমি এগুলোও দেখাচ্ছি। আমি যদি এটা ঠিকঠাক মতো কাজ করলে আমি এখানে আপনাদের কনসোল থেকে দেখাচ্ছি। আসলে যখন আমরা একটা লিঙ্ক থেকে আরেকটা পেজে যাই, সেখানে এই অ্যাট্রিবিউট গুলো বা এই প্রপার্টি গুলো অটোমেটিকলি চলে যায়, ওই পেজে চলে যায় যে কোনো পেজ থেকে গেলে, ঠিক আছে। আচ্ছা, একটু সময় নিচ্ছে, ওকে, বিল টোকে আছে, তার মনে কোনো ইগোর নাই, এখন আমাকে দেখতে হবে, একটু সময় নেবে। ওয়ান ইনফো। আচ্ছা, এখন আমি এখানে ক্লিক করলে আমার আইডিটা ওখানে কনসোলের কথা, এই দেখেন আইডি কিন্তু কনসোলে চলে আসছে। এখন আপনারা বলবেন যে এইখানে এই প্যারাম ট্যাম কোথা থেকে লিখবেন, তাই না? আমি এখানে কম্পোনেন্ট যে রিয়েক্ট ডেভেলপার টুল আছে সেখানে যাবেন, এই যে এইখানে ক্লিক করে এইখানে গেলে দেখবেন এই যে প্রপস এর মধ্যে অটোমেটিকলি হিস্ট্রি চলে আসে, লোকেশন চলে আসে, ম্যাচ চলে আসে, যাবতীয় জিনিস চলে আসে। তো এই এগুলোর মধ্যে থেকে যে ম্যাচের মধ্যে আপনারা যদি ক্লিক করে দেখেন, এই যে এখানে প্যারামস এর মধ্যে আইডি রয়েছে, ঠিক আছে, এই যে অবজেক্ট গুলোর মধ্যে। এই জন্য আমি আসলে এখানে প্যাথ রয়েছে, আর অনেক কিছু চলে আসে, তো এই জন্য আমি এই ম্যাচ ডট প্যারামস থেকে আমি আইডিটা নিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমার আইডি চলে আসছে। এখন আমাকে করতে হবে কি, ওকে, এখন আমার এই এইগুলো থেকে আইডি পাঠাই দিচ্ছি আমি গেট করে ডাটা এডিট লিখে। এটা কি এডিট নামে কোনো আইডি আগে ছিল নাকি? না, এইবার তাহলে আমাকে এই এইটার মতো করে এটার মতো করে জাস্ট খালি এখানে কন্ট্রোল সি আইডিটা পাঠিয়ে দিতে হবে, তাই না? আমি দেখছি কন্ট্রোল ভি, ওকে, এইখানে ফাংশনটার নাম দিই হলো ইডিট, ওকে, এইটা গেটেই থাক, এটার নাম হবে ইডিট স্ল্যাশ, এখানে যেহেতু আমি একটা আইডি পাঠাচ্ছি, আমার এখানে এখানেও সেই আইডিটা লাগবে, ঠিক আছে, কন্ট্রোল সেভ। এখন আমার এলআরটিসি এই আমাদের কন্ট্রোলারের মধ্যে আমার এইখানে সে ফাংশনটা তৈরি করতে হবে ডাটাটা ইয়ে ফেস করার জন্য, পাবলিক এফইউএমসি ফাং টিআইএন, পাবলিক ফাংশন ইডিট, ইডিটের মধ্যে যে আইডিটা আমার চলে আসছে, যে আইডি, এই আইডিটার থেকে আমি, ওকে, এই যে আইডিটা, আমি আইডিটা এখানে আমার ভিতরে আসছে কিনা সেটা আমি দেখি, দেখে আমি আইডিতে আমার কন্ট্রোলার পর্যন্ত আসলো কিনা আমি রিটার্ন করে দিই এখান থেকে, ঠিক আছে। এখন এখানে এখানে সেভ করা লাগবে, এগুলো সব সেভ না করলে কাজ করে না। আচ্ছা, স্ল্যাশ ইডিট স্ল্যাশ দিয়ে এখানে আইডি কই গেল, ওকে, এখানে আইডি। এবার আমি এইখানে এই যে এইটা না করে
আমি এখানে কনসোল ডট মানে কনসোল করে দেখি যে ওইখান থেকে যেটা রেসপন্স আসছে এটা তো আমার এক্সিওসে থাকে তাই না। এইটা আমি কি করব আর রেসপন্স রেসপন্স ডট ডাটা দেখি যে আমার আমি ব্যাক ইন্ডিয়া আমার আইডিটাকে নিয়ে যেতে পেরেছি কি না। ওকে এখন যদি আমি রান করি ওকে এখন আমি যদি রান করি আমি যদি এইখানে ইয়ে করি তাহলে আমার আইডিটা চলে আসছে। হ্যাঁ এটি কি আবার একটু দেখতে হবে আমার এখানে এই পর্যন্ত আইডিটা চলে আসার কথা আইডি চলে আসছে আইডি আসছে আবার এটা কি প্রিন্ট করছে এটা দুইটা কোথায় যেন আমার একটা প্রিন্ট করছি দেখি তো এটি বন্ধ করে দিই এটা কোনটা প্রিন্ট করছে এটা কোথা থেকে আসছে ওইটা যদি কোথা থেকে আসছে ওইটা আমি একটু চেক করে নিই জাস্ট। এবার যদি আমি এখানে দিই আচ্ছা তার মানে ওই প্রিন্টটা কোথা থেকে আসতেছে ওই যে যেটা প্রিন্ট হচ্ছে কোন পেজ থেকে কোথাও না কোথাও তো দিচ্ছি ডি এটা কি প্রিন্ট হলো সিক্স সিক্স বলতে কি এটা আইডি ছিল ওকে দেখতে হবে যদি এবার আমি এটাতে এইটে ক্লিক করি এইট তার মানে আইডিটা প্রিন্ট হচ্ছে আইডিটা কোথা থেকে প্রিন্ট হচ্ছে এই যে এইখান থেকে এইখানে আইডিটা প্রিন্ট করছি এই আইডি আর এখানে প্রিন্ট করার দরকার নাই আমাকে এখন এইখান থেকে প্রিন্ট করে দেখতে হবে যে এখানে কি প্রিন্ট হবে রেসপন্স ডট ডাটা বুঝছে। এখন আমি একটু ব্যাক হই গিয়ে দেখি যে আমার যে আইডিটা ব্যাক ইনতে যাচ্ছে কিনা এবার যদি আমি আইডি যাচ্ছে না এখানে ফুল স্ট্রিংটা চলে গেছে এরকম হওয়ার কারণ দেখেন কারণ হলো খুবই সহজ যেখানে আমি প্রথম বন্ধনীর মধ্যে দিচ্ছি এটা আমার অবশ্যই ব্যাকটিকের মধ্যে দিতে হবে তাছাড়া ওরা পুরোটাকে সে একটা ইয়ে হিসাবে নিচ্ছে ঠিক আছে। এবার আইডিটা পাওয়ার কথা এটা এখানে আইডিটা ইয়ে হয়ে গেছে এবার যদি আমি ব্যাক হই এবার আমার এখানে আইডি প্রিন্ট করার কথা এবার যদি আমি দিই ওকে কামন এই যে এক প্রিন্ট করলো ঠিক আছে তার মানে আমার কাজ হচ্ছে আমি এখানে ক্লিক করলে ছাদ ওকে তার মানে আইডি আমার ব্যাক এন্ড পর্যন্ত চলে গেছে কোথায় এই যে এইখানে ঠিক আছে। এখন আইডি ব্যাক এন্ড পর্যন্ত চলে গেছে আমার কি করতে হবে আমার ব্যাক এন্ডে তাহলে এখন এই আইডি দিয়ে ডাটা ফেস করে রিটার্ন করতে হবে ঠিক আছে। কিন্তু একটা জিনিস এখানে আমাদের শেখার আছে সেটা হলো আমরা যখন কোনো প্রমিস রিটার্ন করব তখনই আমাদেরকে অবশ্যই অবজেক্ট রিটার্ন করতে হবে কারণ একজন কিন্তু অবজেক্ট ইয়ে করে ঠিক আছে রিটার্ন করে। এখানে আমি ফার্স্ট দিয়েছিলাম আমি কুয়েরি বিলটি করতেছিলাম যে এখানে এটা থেকে আমি হোয়ার দিয়ে ঠিক আছে হোয়ার কন্ডিশন দিয়ে হোয়ার আইডি কমা ডলার আইডি এই আইডি সমান করে এইখানে যত যতই আমি ফার্স্ট দিব তাহলে কিন্তু হবে না কারণ হলো এটা আমার ফার্স্ট দিলে একটা অবজেক্ট রিটার্ন করে না। আচ্ছা আমি ফার্স্ট দিয়েই দেখি এফআইআর এসটি ফার্স্ট ঠিক আছে একটা মাত্র এলিমেন্ট। আচ্ছা এখন আমি যদি এই ডাটাটাকে এটাকে ডাটার মধ্যে রাখি ডাটা ইজ ইকুয়াল টু এই ডাটাটাকে যদি আমি এখন রিটার্ন করে দিই ফন্ট ইন ডে কন্ট্রোল সেভ ওকে ফাইন আমি একটু চেক করি আমার ভিডিও হচ্ছে কিনা ওকে হচ্ছে। তো এইবার আমি দেখি কনসোল ডট আমার এখানে কি ডাটাটা চলে আসে ওকে এবার আমি একটু রান করে দেখি আমার ডাটাটা কি চলে আসে আমি যদি ক্লিক করি কোনো ডাটা আসছে ডি আসছে ইরোর আসছে দেখেন কারণ হলো এই যে আমি এখানে ইরোরের জায়গায় ডি প্রিন্ট করে রাখছি কারণ হলো আমার এটা কখনোই একটা সিঙ্গেল এলিমেন্ট রিটার্ন করবে না এটা নিয়ে এটার সমাধান এখন আমি পাইনি তবে আমি যখনই এখানে জাস্ট শুধুমাত্র গেট দিব ঠিক আছে কন্ট্রোল সেভ এখন সে একটা অবজেক্ট রিটার্ন করবে দেন সেটা কাজ করবে। এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই
এখন দেখবেন যে সে কাজ করবে, একটা অবজেক্ট এরকম করবে। কামন কামন হোয়াট, আচ্ছা আমাকে আগে সেভটা করে নিতে হবে, রিটেন ডাটা গেট আইডি কমা আইডি। আমি এখানে এরকম করে ইকুয়াল টু ব্যবহার করতে পারি, সমস্যা নাই, তাই থাক। কন্ট্রোল সেভ, ঠিক আছে। এখন যদি আমি এখন যদি দেখি তো আমার এখানে কোনো ডাটা টাটা রিটার্ন করে কিনা, করছে না, মানে ইরর দেখাচ্ছে। ইরোরটা কি, ইরোরটাকে দেখিনি আমি, বুঝলাম না আমার ইরোরটা কেন জানি এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা ইরোর একটা এসেছে, সেটা হলো ডি দিয়ে রেখেছি আমি, যে কোনো একটা ইরোর আসছে। ইরোরটা কি, ইরোরটা কি এখানে, এটাকে আমি যদি ডাম্প ডাই করে দিই তাহলে ডিডি ডলার ডাটা, ওকে কন্ট্রোল সে। এটাকে যদি ডাম্প অ্যান্ড ডাই করে দিই, যেমন ওখানে ডাটাটা কি আছে সেটা দেখার জন্য আচ্ছা আইডি যাচ্ছে ওইখান থেকে, আমার এইখানে আইডিও আসছে, ঠিক আছে। আইডির সাথে তুলনা করে আমি, ও ও সরি সরি সরি, আমি এইখানে এই চিহ্নটা দিই, ঠিক আছে, তাহলে এখন কাজ হবে। সরি আমি এখানে কুয়েরি লিখতে ভুল করেছিলাম, এবার আমি যদি সেভ দিই তাহলে এখন ডাটাটা চলে আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। এবার ফার্স্ট দিয়েও দেখাবো, দেখি আপনাদের ফার্স্ট দিয়েও ডাটাটা আসে কিনা। কি হলো, আচ্ছা এটাকে কি এরকম করে রাখার প্রয়োজন আছে, কন্ট্রোল সেভ, ওকে সমস্যা নাই। এখন এখন আমরা চেক করতে থাকি যে আমার এইখানে একটু আমার সেন্টেক্সটাতে সমস্যা আছে, কুয়েরিটাতে অবশ্য এগেন টি, তার মানে আমার ইরোর আসছে। ইরোরটা কোথা থেকে আসছে, ইরোরটা হোয়ার আইডি এত গেট, এইখানে গেট না দিয়ে যদি আমি ফার্স্ট দিই, ওহো এখানেও আমি ইয়া দিইনি, শিট, কন্ট্রোল সেভ। সিনট্যাক্সে ভুল হলে কিভাবে হবে, আমি সিনট্যাক্সে ভুল করছি আর ডাটা আমার আসছে না। এবার দেখি, হ্যাঁ এবার আমার এখানে একটা অবজেক্ট রিটার্ন করছে দেখেন, ঠিক আছে ওইটা। কিন্তু আমি যদি জাস্ট সেম কাজে শুধু এখানে আমি গেট দিই, আমরা সাধারণত গেট দিয়ে একটা লিমিটের সময় গেট দিই, তাই না, এফ আই আর এস টি ফার্স্ট, তারপরে এখানে আমার এখানে হবে না, কারণ হলো আমার এটা অবজেক্ট রিটার্ন করে না, ফার্স্ট অবজেক্ট রিটার্ন করে না, ঠিক আছে। তো আমি গেট দিয়েই করেছি, ওখান থেকে আমি ডাটাটা নিয়েছি। আমি যদি এখানে ইয়ে করি, এখন এখানে যদি ক্লিক করি, এই যে ইরোর দেখেছেন, সেম জিনিস, জাস্ট শুধু গেট দিলে কাজ করে না, কাজ করে আর হলো ফার্স্ট দিলে কাজ করে না, তাহলে আমার এখানে ডাটাটা চলে আসছে, ঠিক আছে। এখন ডাটাটাকে আমি এখানে শো করব, এটাতে কিন্তু আরো অনেক কাজ আছে। ডাটা এখানে শো করার পরে আমাকে ডাটা আবার ডিলিট করতে হবে, এখন ক্লিক করলে ডাটা আমার এখানে চলে আসছে, ঠিক আছে, রিটার্ন হয়ে এড্রেস দিয়ে আমার ডাটা চলে আসলো, কোথায়, এই যে এইখানে চলে আসলো। এখন আমি আমার এইখানে একটা স্টেট বানাই, স্টেট বানিয়ে এই যে ওই এইখানে একটা কনস্ট্রাক্টর বানিয়ে, কনস্ট্রাক্টর, ঠিক আছে, কনস্ট্রাক্টর বানিয়ে এইখানে আমি ডাটাটাকে না রাখলে তো আমি শো করাতে পারবো না, তাই না। আপনারা জানেন যে আমাদের কনস্ট্রাক্টর না রাখলে আমরা ডাটা ডিস্টেট
is equal to আমরা শো করতে পারি না। এখানে আমি জাস্ট আমরা নেমটাকে ইনপুট দিব, তাই না? কিভাবে ইনসার্ট করেছি এখানে স্টেটের মধ্যে একটা ভেরিয়েবল নিয়েছি, সেম কাজ। এই যে এখানে নেম নিচ্ছি আমি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন এইখানে আমি কি করব, সেম কাজ, এখানে ডাটা না, এখানে এখানে নেমের মধ্যে নেম এনে নেমের মধ্যে আমি এইটাকে সেট করে দিব, ঠিক আছে। কন্ট্রোল সেভ। এখন আমি জাস্ট শুধু এই ফর্মের এই ভ্যালুর মধ্যে আছে, ফর্মটা আমি পরে এখানে শো করছি, আগে এইখানে আমি জাস্ট শুধু ডাটাটাকে শো করব, দেখি তো আমার ডাটাটা শো হয় কিনা। দিস ডট স্টেট ডট নেম, কাহিনী হলো কেন শো কর, মানে কনফিউশন কেন আমার ওখানে ছিল, একটা অবজেক্টের এলিমেন্ট, এটা একটা নেম, একটা অবজেক্ট এলিমেন্ট, কিন্তু এখানে আমি অবজেক্ট এলিমেন্টের মধ্যে আরেকটা পুরো অবজেক্ট রাখতেছি, এটা এই জন্য আমি বলছি কন্ট্রোল সেভ। এখন যদি আমি এটাকে ইয়ে করি, রিফ্রেশ দিই, তাহলে আমার কোনো ইগোর আসছে নাকি, মানে অবজেক্টের মধ্যে আমি যেহেতু অবজেক্টের এলিমেন্টের মধ্যে আবার অবজেক্ট রাখছি, এই জন্য ইগোটিও আসতে পারে। এখন পর্যন্ত ইরো নাই, আমি যদি ক্লিক করি, এই যে ইরো বললাম না, এই যে অবজেক্ট আর নট ভ্যালিড অ্যাজ এ রিয়াক্ট চাইল্ড কি ক্রিয়েটেড, এই যে আমার এখানে এই যে রেন্ডার এ কালেকশন অফ চাইল্ড অ্যান্ড ইউজ অ্যান অ্যারে ইনস্ট্যান্ট, তাহলে আমাকে এইটা এরকম না, এই যে নেমটাকে এরকম রাখলে হবে না, এখানে যেহেতু আমার অ্যারে ছিল ওটা, ঠিক আছে, আমাকে এখানে অ্যারের মধ্যে নিতে হবে। এবার ঠিক আছে, এবার দেখেন এইখানে অ্যারের মধ্যে নিলাম, আর এইখানে নেম ডট নেমের মধ্যে নেমের জিরো জিরোর মধ্যে আমাকে খুঁজে নিতে হবে কোনটা, নেম পসিবলি, এটা হলে কাজ হবে। আমি কেন বলছি কাজ হবে আমি দেখাচ্ছি, আগে আমার কাজটা হয়ে নিক, কারণ আমি যখন রিটার্ন করছি একটা অবজেক্ট আর রাখতেছি অবজেক্টে একটা এলিমেন্টের মধ্যে, তা হবে না, সেই জন্য আমাকে একটা অবজেক্টের অ্যারে রিটার্ন করছি, সেটাকে আমি ক্যান নট রিড প্রপার্টি নেম অফ আনডিফাইন্ড। আচ্ছা আমার এইখানে এটা নেম না, আমি যদি সমাধান করা যাচ্ছে, সমস্যা নাই, ওকে। এই জিনিসটা আমি এখন এখানে ইয়ে করছি না, কিছু দেখাবো না, এখানে আমি জাস্ট হাই দিয়ে দেখাই আর হাই, ঠিক আছে। এখানে শিফট আমি সেভ করি, এখানে হাই দিয়ে দেখাই, এখানে রাখতে পারতেছি কিনা সেটা একটু আমাকে দেখতে হবে, ঠিক আছে, রেসপন্স ডট ডাটা নেমের মধ্যে, ওকে। এখন যদি আমি এখানে ক্লিক করি, হাই দেখাচ্ছে, ঠিক আছে, আর আমার এইখানে তাহলে আমার এলিমেন্টটা রাখতে সমস্যা নাই, কিন্তু শো করতে সমস্যা, কেন শো করতে সমস্যা, আমার এখানে ম্যাপ দিয়ে শো করতে হবে, ঠিক আছে, ম্যাপ দিয়ে দাদাটাকে শো করতে হবে, যেহেতু একটা অ্যারে, তো আমি এইটাকে একটু এখানে কনসোল লগ করেও দেখি, ঠিক আছে, কন্ট্রোল সেল, তাহলে আমার সুবিধা হবে, মানে ম্যাপ না করে কিভাবে একটা শুধুমাত্র নামটাকে শো করানো যায়, ঠিক আছে। আমি যদি এখন এখানে ক্লিক করি, তাহলে এটা আমার অবজেক্টের জিরো এলিমেন্টে নেম ঠিক ছিল, এখানে নেম জিরো, তাহলে এটা আমার এইখানে আমি যদি এরকম করি জিরো
dot name তাহলে আমার শুধু নামটা প্রিন্ট হওয়ার কথা। শুধু নামটা প্রিন্ট হচ্ছে, তাহলে আমার এখানে শুধু নাম প্রিন্ট হলে আমি এখানে এবার এত কিছু না রেখে আমি এবার শুধু এইতে রাখতে পারি, তাই না? জিরো ডট এন এ এন এন। এবার আমি জাস্ট শুধু ওই নামের মধ্যে এইখানকার যে নামটা ছিল এরকম করে রেখে দিলাম। আর এইখানেও আমি তখন এখন আমি নামটাকে প্রিন্ট করে দেখি, দিস ডট স্টেট ডট নেম। ওকে, আমার স্টেটের নামটাকে আমি প্রিন্ট করে দেখলাম, দেখবো এবার এবার সেখানে আমার নামটা শো করবে। এইটাকে আমি ভ্যালু হিসেবে ইনপুট ফিল্ডের মধ্যে দেখাবো, ঠিক আছে? একটু লেন্দি হবে কারণ এই যে এখানে আমার নেমটাকে শো করছে, তাহলে কোনো সমস্যা নাই। এখন আমি কি করব, এখন এই যে ইনসার্টের যে আমার ফিল্ডটা রয়েছে, ইনসার্টের জন্য যেটা এই ডিভিশনটাকে পুরোপুরি কপি করে নিয়ে এসে এটার মতোই কার্যক্রম আমাকে চালাতে হবে, ঠিক আছে? জাস্ট খালি আপডেটটা। ওকে, এবার এইখানে অনচেঞ্জ থাক, এখানে টাইপ টেক সবকিছু থাক, এখানে আমি জাস্ট শুধু ভ্যালুটা দিয়ে দিই, ভ্যালু ইজ ইকুয়াল টু দিস ডট স্টেট ডট নেম। ওকে, ভ্যালু ইজ ইকুয়াল টু দিস ডট স্টেট ডট নেম, কন্ট্রোল সেভ। তো এখন এই যে আমার এখানে নামটা দেখাচ্ছে, ঠিক আছে? আমি যখন এখন চেঞ্জ করতে চাইলে চেঞ্জ হচ্ছে না, কেন চেঞ্জ হচ্ছে না? আচ্ছা, এই যে আমি অন চেঞ্জের জন্য ফাংশন বানাইছি কিন্তু এটা এখানে এখনো ডিক্লেয়ার করি নাই, এইটাকে আমার এখন ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? দিস ডট স্টেট ডট নেম। ওকে, এখন আমাকে এইখানে অন চেঞ্জের জন্য যেটা বানাইছি আমি এটা হলো ও এন সি অন পি, এইখানে অনচেঞ্জের ক্ষেত্রে আমি ভ্যালুটাকে চেঞ্জ করে দেব যেটা এখানে আমার লিখবে, তাই না? আমি এই জন্য এইখান থেকে নাম কনস্ট্যান্ট, সেম সিস্টেম, কনস্ট্যান্ট নেম, নেমের বলতে ভ্যালুটা আর কি, ভ্যালুটা সেট করে দেবো, তাই না? এখানে যে নামটা রাখবে নেম ইজ ইকুয়াল টু ই ডট টার্গেট ডট ভ্যালু, ঠিক আছে? এইটাকে আমি সেট করে দেবো কোথায়, দিস ডট সেট স্টেট। এইখানে আমি এখন আমার যে নেমটা রয়েছে সেই নেমের মধ্যে আমি এইখানকার নেমটা সেট করে দেবো। এখন দেখি আমার অন চেঞ্জের ক্ষেত্রে কোনো কাজ করে কি। আচ্ছা, এখানে ক্লিক করলে নামটা দেখাচ্ছে, এই যে আমার এখানে এখন অন চেঞ্জের ক্ষেত্রে আমি যাই দিব আমার স্টেটের মধ্যে সেটা কোথায়, এই যে আমার এইখানকার স্টেটের মধ্যে সেট হয়ে যাবে। এখানকার স্টেটের মধ্যে সেট হয়ে কাজ নাই, আমাকে এই ভ্যালুটা এই নেমটা আমাকে এইটা ভ্যালু পাঠিয়ে দিতে হবে হলো এই ইয়েতে। আচ্ছা, সেট করলাম তো, আচ্ছা সেট করার পরে এখন এই অবজেক্টটাকে আমি যদি পাঠিয়ে দিই হলো আমার ইনসার্ট করি আর কি, মানে ইনসার্টের জন্য আমি ইনসার্টের জন্য কি করব, এইখানে ই সাবমিটে কি করেছি, এই যে এই অবজেক্টটা পাঠাইছি না, এইটাকে আমার পাঠাতে হবে এইটা, ঠিক আছে? কন্ট্রোল সি, এইটা কাজই আমার এখানে করা লাগবে। এখান থেকে আমি কন্ট্রোল ভি করলাম, এইখানে পোস্ট ইনসার্ট, ইনসার্ট তো না, এডিট ইনসার্ট আমি লিখি, এডিট, সরি, এডিট ইনসার্ট। ওকে, এডিট ইনসার্ট পোস্ট মেথড, এখানে আমাকে এটা বানাতে হবে
তাহলে এইখানেও আমাকে সেল মেথডটা বানাতে হবে। মেথডটার নাম কি ছিল? কন্ট্রোল সি। এইখানে মেথডটার নাম হলো কন্ট্রোল ভি। আর এখানে ইডিট সে, ইডিট এসে রিসেল, ওকে ইডিট সে, ওহ এই পাশে ইনসার্ট ইডিট সেল, যা হোক সমস্যা নাই, কন্ট্রোল সেল থাক না, ইনসার্টটা কাটা যাক, ইনসার্টটা দরকার নেই, দেখতে কেমন, ইডিট সেল। আচ্ছা এখন ইডিট সেভ হবে কন্ট্রোল সেভ, পোস্ট মেথড এইখানে আমাকে এখন ইডিট সেভ নামে একটা ফাংশন বানাতে হবে, পাবলিক এফ ইউ এন সি এন টি আই, পাবলিক ফাংশন ইডিট সেভ, ই ডি এস এ সেভ। এটা একটা পোস্ট রিকোয়েস্ট, যেহেতু আমাকে রিকোয়েস্টের জন্য রিকোয়েস্ট রিকোয়েস্ট রিকোয়েস্ট, ওকে গাইস। এখন এইখানে জাস্ট আমাকে ইনসার্ট করতে হবে, এই ইনসার্টের মতো, ঠিক আছে এটার মতোই জাস্ট, খালি কন্ট্রোল ভি। আচ্ছা এটা কোথায় ইনসার্ট করবো? এখানে আমার কিন্তু আইডিটাও লাগবে, আমি বলি এখানে আইডি সহ ছাড়া আমার কাজ হবে না। এই যে এইখানে আইডি ছাড়া আমি ইনসার্ট করবো কিভাবে, তাই না? এই জন্য আমাকে এখানে একটা আইডিও বানিয়ে নিতে হবে, যাতে করে আমি অবজেক্টের এইখানে আইডিটাও থাকলো, আর এই যে আমি এখানে ডাটা নেমটা সেট করেছি এরকম করে, এইখানে আমাকে এখন কমা দিয়ে আইডি কলন এই যে রেসপন্স ডট নেম না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এইখানে আইডি, ঠিক আছে। আমি কি করলাম, নেমের জায়গায় নেম, আইডির জায়গায় আইডিটা আমি রেসপন্স থেকে আমি সেট করে দিলাম এইখানে, ঠিক আছে। এখন এই অবজেক্ট যেহেতু এখানে পাঠাচ্ছি, দিস ডট স্টেট এখানে পাঠাচ্ছি আমি, পোস্ট রিকোয়েস্ট ইডিট ইনসার্ট, ওকে নেম, হ্যাঁ স্টেটটা সেট করছি, এইখানে না করে সাবমিটের সময় এইখানে না করে স্টেটের সেটটা আমি যখন অনসেন্স চালাচ্ছি তখনই করা ভালো, ওইটাই তো অনসেন্স, ঠিক আছে। ও অনসেন্স, এই এই যে পোস্ট রিকোয়েস্টটা আমি এখানে না, আমার এই যে সাবমিটের সময় যখন আমি সাব যখন ইয়ে চালাবো, এই যে এখানেও মনে হয় সাবের কাজেই করেছি, এই যে আর এটার মতোই আর কি, গুগুলটার মতোই না, ফর্ম সাবমিটেই তো, তাহলে এখানেও আমাকে সাবমিটের মতোই কন্ট্রোল ভি, এটা এটার নাম কি সাব ছিল, ইভেন ডিফল্ট, এইখানে শুধু আমার এইটা জিনিস আমি কন্ট্রোল এক্স এখানে স্টেটাস সেট করব, ও খালি নেম না, হ্যাঁ নেমটাই তো, আইডি তো আমার ঠিকই থাকবে। আচ্ছা তাহলে কন্ট্রোল ভি, ঠিক আছে কন্ট্রোল সেভ। তাহলে আমি কি করলাম, এডিট ইনসার্টের মধ্যে স্টেটটাকে পার করে দিয়েছি, স্টেটের মধ্যে অবশ্যই আইডি থাকছে। আচ্ছা ওকে, ভ্যালুটা দিচ্ছে ওখানে, তাই তো, কন্ট্রোল সেভ। এখন পুরো কাজটা আমার হয়ে যাওয়ার কথা, কোথায় ইউর, ও আইডি ইজ ইকুয়াল টু দিছি, এক্সিকিউট হবে না, এটা ভুল হয়ে যাচ্ছে, কন্ট্রোল সেভ। এবার এবার আবার কোথায় ইউর, এডিটেড, ও আমার এখানে এই কপি করার কারণে কোথাও ভুল হচ্ছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ইউর চলে গেছে। এখন আমি এখন আমি যদি এইখানে
আপডেটে ক্লিক করি, আমার ভ্যালুটা দেখাচ্ছে। আমি যদি এইখানে আচ্ছা এটা এটা আমি যদি কিউ দেই দেখি, এটা কি রিটার্ন করলো, এডিটে গিয়ে ডাম্প অ্যান্ড ডাই হলো। কেন আমি এখানে এডিটে গিয়ে ডাম্প অ্যান্ড ডাই কাজটা করেছি, মানে এই যে ডিডি রেখে রাখছি হয়তো কোথাও। ওহো ইনসার্ট না, এখানে হবে আপডেট। এই তো ইউপিডিএটি আপডেট, কিন্তু আমাকে কি করে দিতে হবে, ভয়া WSER ভয়া, ওকে ভয়া আইডি কমা কমা ডলার রিকিউ এটি রিকোয়েস্ট আইডি। ওকে তাহলে কি হলো, আমার রিকোয়েস্ট থেকে যে আইডিটা আসছে ওই আইডির সমান যেটা আইডি হবে সেই আইডি কে আমার শুধু আপডেট করবে। ওকে দ্যাটস ফাইন, এবার যদি আমি সেভ করি তাহলে আর ইনসার্ট ইয়ে করবে না। কামন ওকে, এবার যদি আমি ক্লিক করি ভ্যালু শো করছে। এবার যদি আমি এখানে কিউ কিউ দিই সাবমিট হইল, নো ইরর। এবার যদি ওকে গ্রেট, তাহলে আমার কোনো ইরর নাই, আমার এখন দেখবেন সব কাজ সুন্দর করে আসছে। আমি দেখেন প্রথম থেকে আগে আপডেট আরেকটা করে নিই, এটা আমার এটা আমি আমার স্টুডেন্টের নাম দিই হলো, নাম বলে গেছি সোহান, সোহান ওকে। আর যদি সোহান দিই এই যে এখন সোহান হবে, ওকে সোহান। এখন যদি আমি সোহানকে ডিলিট করে দিতে চাই ডিলিট হবে, ডিলিট হচ্ছে, অ্যাড হচ্ছে, আপডেট হচ্ছে। তো এই ছিল আমার পুরো লারাভেল রিয়েক্টিভ টিউটোরিয়াল। অলরেডি এটা 37 মিনিট হয়ে গেছে দর্শক শ্রোতা বিন্দু, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। তবে এগুলো আরও অনেক ভালো উপায়ে করা যেত, তবে আমি শিখবো আস্তে আস্তে, চেষ্টা করতেছি আপনাদেরকে বাংলা ভাষায় এটা একটু সহজে লারাভেলের সাথে রিয়েক্টিভ গ্রুপ বোঝানো। যদি আপনাদের সামান্যতম ভালো লাগে যারা দেখছেন, দয়া করে বলতে আমি যদি প্রাপ্য হই তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, ওকে। আর যদি আমার এতটুকু শিখতে না পারেন তাহলে করবেন না। তো ঠিক আছে, আজকে পর্যন্তই ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে নতুন নতুন প্রজেক্ট নিয়ে। ওকে সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।